মকর সংক্রান্তির দিনে বরখোলা সন্ন্যাসী টেলায় ঠাকুরের আশীর্বাদ নিলেন সাংসদ সুস্মিতা দেব। মন্দির দর্শন করে পরে তিনি মন্দিরের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এই মুহূর্তে তিনি কিছু বলবেন না বলেও জানান। তিন বছর আগে এখানে এসেছিলাম এবং আজকে যখন আমার কিছু মানুষ বলল এখানে আসতে এসে খুবই ভালো লাগছে, এত স্বতঃস্ফূর্তভাবে মানুষ এখানে এসছে, এই জায়গাটা অত্যন্ত জাগ্রত। এবং আমার বাবাও এই মন্দিরকে অনেক মানতেন, আর যখনই আমরা যেটা প্রার্থনা করেছি সেটা বাবাজির কাছে আমরা পেয়েছি, তাই ভাবলাম একটু দর্শন করে যাই।